নদিয়ার কৃষ্ণনগরে প্রমোটারি রোশন আলের দোকানে আগুন, গুলি চালানোর অভিযোগ। বুধবার রাতে নদিয়ার কোতোয়ালি থানার জালালখালী এলাকার একটি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুন দেখে লোকজন জড়ো হয়ে গেলে দুষ্কৃতীরা শূন্যে 3 রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। লিজা খান নামের ওই এলাকার বাসিন্দার অভিযোগ, দোকানের একটি জমি দীর্ঘদিন ধরেই রাজকুমার ঘোষ নামে একজন প্রমোটার দখল করতে চাইছে। এর আগেও এখানে এসে শূন্যে গুলি চালিয়েছিল। পুলিশ তাকে ধরার পর 14 দিনের জন্য জেলে ছিল। ওই জমিটি আমরা সিদ্ধার্থ ঘোষের কাছে বিক্রি করে দিতে চাইছি, এই কথা জানতে পেরে রাজকুমার ঘোষ বুধবার রাত 11টা নাগাদ ওই দোকানে আগুন ধরিয়ে দেয়। দোকানে রাখা পাইকারি কোটি টাকার সম্পত্তি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তারপর লোকজন যখন ছুটে আসে তখন রাজকুমার ঘোষ পালিয়ে যায়। আমরা চাই পুলিশ তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক। ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ কিছুক্ষণ পথ অবরোধ করেছিলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। জায়গা নিয়ে রাজকুমার ঘোষ মানে কিনবে বলে আমরা ওনার কাছে বিক্রি করতে চেয়েছিলাম, জায়গাটা উনি নিতে পারেননি, মানে টাকা দেওয়ার ভয়ে উনি গুলি চালান এবং ডুপ্লিকেট কাগজ বানান, ঠিক আছে। তারপরে গুলি চালানোর পরে আমরা থানায় গিয়ে ওর নামে কমপ্লেন করি এবং ওকে তুলে নিয়ে যাই। 14 দিন জেল খেটে এসে আসার পরে ও চুপচাপ ছিল। আমরা ওকে মানে ও বলেছে আমি জমিটা নেবো, জমিটা ও নেবার মতন ক্ষমতা ওর নেই, ও টাকা পয়সা দিতে পারিনি এবং যে মানে ওকে যে টাইমটা দেওয়া হয়েছিল সেই টাইমের ওভার হয়ে গেছে। ও বলেছে আমি নেবো না, সেই জমিটা আমি সিদ্ধার্থ ঘোষদের বিক্রি করতে চেয়েছিলাম, যার দোকান এই যে এইটা, ঠিক আছে, ওনাদের বিক্রি করতে গেছি এবং ওনারা নেবার জন্য ফাইনাল করেছেন। রাজকুমার ঘোষ যখন জানতে পেরেছে যে ওনারা নিচ্ছেন তখন কাল রাত্রে ওনাদের দোকানে আগুন লাগিয়ে এবং ওনাদের উপরে গুলি চালান। আচ্ছা, কার জায়গা? আপনাদের জায়গা? তো আমাদের জায়গা, কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে সেই দোকানটা হচ্ছে সিদ্ধার্থ ঘোষ। আচ্ছা, মূলক কি হয়, তিনি কি করেন? তিনি ওনার এই যে ওনার ব্যবসা মানে পাইকারি মাল উনি সাপ্লাই করেন এবং ওনার দোকানে কমসে কম নানা করে 1 লাখ মানে 1 কোটি টাকার জিনিস আছে। কাল রাত্রেবেলায় 11টার সময় কেউ ছিলেন না, ওনার দোকানে আগুন লাগিয়ে এবং যখন পাবলিক সব রেডি হয়ে মানে এখানে জড়ো হয়ে যায় উনি গুলি চালিয়ে এখান থেকে ফরার হয়। আমরা চাই ওনার মানে আমরা গুলিটা চালিয়েছে কে? রাজকুমার ঘোষ। আচ্ছা, তিনি কে? তিনি হচ্ছে কি বলবো, উনি কে, উনি হচ্ছে মাফিয়ার ডন। প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে? প্রশাসনকে বলা হয়েছে এবং ওনারা আজকে এসেছেন, ওনার হয়ে চেপে আগেও বলা হয়েছিল ওনাকে মানে তুলে নিয়ে 14 দিনের জেল করে ওনাকে ছেড়ে দিয়েছিলেন। এবারে ওনারা বলেছেন যে এবার আমরা স্টেপ নিচ্ছি, মানে আমরা কারবাই চালু করব। আমরা চাই আমাদের সুরক্ষিত এবং রাজকুমার ঘোষের উচিত শিক্ষা ওকে দেয়। আমরা কেন এরকম যদি গুলি চালাই আমাদের বাইচান্স কিছু হয়ে গেলে আমাদের ছোটো ছোটো বালবাচ্চাকে কে দেখবে? ঘটনাটা গতকালকে রাত তখন 10:30 কি 11টা বাজে, সেই সময় রাজকুমার ঘোষ এবং সাথে আরও 4-5 জন ছিল গাড়িতে করে, ওরা এসে এই দোকানে এই যে এটা হচ্ছে আমার কাকার জমি, তার সামনে যে দোকানটা আছে ওই দোকানে এই দোকানদার ওই জমিটা নেওয়ার চিন্তা ভাবনা মানে কথাবার্তা চলছে, আর রাজকুমার ঘোষ জোর করে ওই জমিটা নেবে আর ওখানে আমার কাকাকে টাকা পয়সাও দেবে না। তা কালকে এসে এই দোকানের ওপরে হামলা করে ভাঙচুর করেছে এবং আগুন জ্বালিয়েছে, আবার গুলিও চালিয়েছে। যেটুকু আমাদের মানে লোকের কাছে শোনা কথা যারা ছিল দেখেছে, এই পুলিশ এসেছিল, পুলিশ কালকে এসেছিল, পুলিশকে বলাও হয়েছিল আজকে, ওই জন্য পুলিশ সেরকম কোনো স্টেপ নেয়নি বলে আজকে পথ অবরোধ করা হয়েছিল। পথ অবরোধ করে তারপরে আজকে আইসি সাহেব এসে উনি বলে গিয়েছে, কথা দিয়েছে, মানে আপনাদের আশ্বাস বাণী দিয়েছে, আশ্বাস দিয়েছে। পুলিশের উপর ভরসা আছে? অবশ্যই ভরসা আছে। কি চাইছেন আপনারা? আমরা চাই দোষীর শাস্তি হোক। আমরা তো এরকম দালাল গাড়িতে এরকম হয় না, ও আমাদের হেমাত করতে গেছে এরকম করবে, এগুলো তো। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।